সাহরিতে গরম গরম খিচুড়ি আর সঙ্গে গরুর মাংস, ব্যাপারটা কিন্তু পুরাই অস্থির। শুধু গরুর মাংসের কালারটা দেখেন, পুরাই সেই। আসসালামু আলাইকুম গর্বিত জাতি, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। এখন বাজে হচ্ছে 3টা, এই রাত 3টার দিকে রংপুরে কোথায় গিয়ে আপনি সাহরি করতে পারবেন সে বিষয়ে আজকের ভিডিওটা। তো আজকে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে দেখব যে এই রাতের বেলা কোথায় গিয়ে রংপুরে খুব ভালো একটা সাহরি করা যেতে পারে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যারা রাতের বেলা সাহরি করার প্ল্যান করছেন তারাও এই ভিডিওটা দেখলে কিছু একটা জানতে পারবেন। তো চলেন চলে যাই। আমার কাছে রাতের রংপুরটা পার্সোনালি অনেক ভালো লাগে। নিরিবিলি একটা পরিবেশ, খুব শুমশাম এবং আশেপাশে খুব একটা আওয়াজ নাই, অটোরিকশার জ্যাম খুব একটা থাকে না, রাস্তা ফাঁকা থাকে, খুব বেশি মানুষও রাস্তাঘাটে থাকে না। যাই হোক, এই মুহূর্তে আমি আছি রংপুর পায়রা চত্বর এবং জাহাজ কোম্পানি মোড়ের একদম মাঝামাঝি অবস্থান রংপুর পায়রা হোটেলে। তো রংপুর পায়রা হোটেল রংপুরের জনপ্রিয় একটা হোটেল, তাদের খিচুড়ি কিন্তু অনেক জনপ্রিয়। তো এইখানে আজকে আমি রাতে সাহরিটা শেষ করব। তো চলেন এখানকার খাবারগুলো খেয়ে দেখা যাক। এখানে আমি খিচুড়ি নিয়েছি, আপনি চাইলে গরম ভাতও নিতে পারেন, তবে আমার কাছে এখানকার পার্সোনালি খিচুড়িটা অনেক ভালো মনে হয়। তো এখানে খিচুড়ির দাম হচ্ছে 100 টাকা, গরম গরম খিচুড়ি ছিল, রাতের বেলাও গরম খিচুড়ি পাইছি আমি। আর এখানে খিচুড়ির মধ্যেই কিন্তু গরুর মাংস দেয়া থাকে, আপনি চাইলে এক্সট্রাভাবে গরুর মাংস নিতে পারেন, আবার যদি আপনি চান না আমি খিচুড়ির মধ্যেই যে গরুর মাংসটা থাকে সেটা দিয়েই শেষ করব, তারপরও আপনি খুব সুন্দরভাবে এই খিচুড়িটা কিন্তু খেতে পারবেন। আমি 100 টাকার খিচুড়িতে 5-6 পিস মোটামুটি সাইজের মাংস পাইছি, এটা ছোট পরিমাণে সাইজ, আর একদম ছোট ছোট কিছু মাংস এটা খিচুড়ির সঙ্গে লেগে থাকে। এই হচ্ছে খিচুড়িটার অবস্থা। আমি সঙ্গে একটা ভর্তা নিছি, আলু ভর্তার প্রাইস হচ্ছে 10 টাকা। তো চলেন প্রথমে খিচুড়িটা মুখে দিয়ে দেখি। খিচুড়িটা যখন আমি মুখে দিলাম আমার কাছে ভালো মনে হচ্ছে। চলেন আরেকবার খিচুড়িটা মুখে দেওয়া যাক। যে পরিমাণে ছোট একটা মাংস দেখালাম হাতে, ওই পরিমাণে ছোট ছোট মাংস দুই একটা আপনার খিচুড়িতে থাকে, আর বাকি যে 5-6 পিস পাবেন সেটা ওই যে তেহরির সাইজে যে মাংসটা হয় না, ওই টাইপের মাংসটা আপনি পাবেন। তো এটা দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগতেছে, মাংসটা খুব একটা শক্ত না, নরম হয়ে গেছে এবং মাংসটা দিয়ে খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগতেছে। মানে এক কথায় হচ্ছে খিচুড়ি আর মাংসটা একসাথে কিন্তু অস্থির লেভেলের একটা স্বাদ মুখে তৈরি করতেছে। আর খিচুড়িটা সামন থেকে দেখালাম, এটা নর্মাল খিচুড়ি না, এখানে কিন্তু ডাল দেয়া আছে আর চালটা ভালো। চলেন ভর্তা দিয়ে একটু খিচুড়িটা মুখে দিয়ে দেখি। আলু ভর্তা ছাড়াও এখানে অনেক সময় অনেক ধরনের ভর্তা পাওয়া যায়, তবে এই মুহূর্তে শুধু আলু ভর্তাই ছিল। তো আলু ভর্তা দিয়েও এই খিচুড়িটা আমার কাছে পুরাই অসাধারণ মনে হয়েছে। মাংস পিস আলু ভর্তা এক কথায় অসাধারণ। এবার আমরা এখানে যে এক্সট্রা মাংসটা নিছি গরুর মাংস, এইটা ট্রাই করব। এক্সট্রা মাংসটা এখানকার আপনি চাইলে নিতে পারেন, আর যদি আপনি চান যে না আমি এক্সট্রা মাংস নিব না, খিচুড়িটা নর্মাল মাংস দিয়েই শেষ করে ফেলবো, তাহলে আপনি শেষ করতে পারেন। এখন অনেকেই এক্সট্রা মাংস খেতে পছন্দ করেন, তাদের জন্য এক্সট্রা মাংস নিয়ে একটু দেখিয়ে দিই যে মাংসটা কী পরিমাণে থাকে। 4 পিস মাংস পাবেন মোটামুটি ভালো সাইজের, এটার প্রাইস হচ্ছে 120 টাকা। তো চলেন একটু মাংসটা দিয়ে এবং মাংসের গ্রেভি দিয়ে খিচুড়িটা মুখে দেই। প্রথমেই খিচুড়িটা মাংসের গ্রেভি দিয়ে মেখে মুখে দিয়ে দিলাম। ভাই এটার যা স্বাদ এটা বলার মতো না, এটা পুরা অসাধারণ, এটা বলাও ঠিক হবে না, এটা আসলে বলার মতো ভাষা আমার কাছে নাই। আর মাংসটা একটু শক্ত কিন্তু ওয়েল কুকড, ঠিক আছে, মাংসটা একটু শক্ত। তো চলেন মাংস দিয়ে যখন মুখে দিলাম খিচুড়িটা এত পরিমাণে ভালো লাগতেছিল যে বলার বাহিরে এটা। আর পাশাপাশি একটা কাঁচামরিচে কামড় দিলে সব কিছু আপনার কাছে খুব ভালো লাগবে। আর সাহারিতে যদি এইরকম একটা খাবার হয়ে যায় তাহলে কিন্তু পুরাই অসাধারণ। আরেকটা কথা বলি, রংপুর শহরে বর্তমানে ছিনতাই রাস্তাঘাটে প্রচুর বেড়ে গেছে। তো আমার ভিডিও দেখে দূর থেকে কেউ এই রিস্ক নিতে আসবেন না রাতের বেলা। আপনি যদি মনে করেন যে রাতের বেলা আসাটা আপনার জন্য ভালো, আপনি শহরের আশেপাশে থাকেন, তাহলে দেরি না করে আজকেই পায়রা চত্বরে পায়রা হোটেলে চলে যান আর এই স্বাদের খাবারটা খেয়ে ফেলেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সাহারিতে যাইতে হবে এমন না, আপনি যে কোনো সময় খেতে পারেন, এটা সকাল থেকে একদম ভোর রাত পর্যন্ত কিন্তু রমজান মাসে বিক্রয় করা হয়। তাদের খাদ্য তালিকাটা আমি আপনাদেরকে দেখাই দিলাম,
এখন কোন সময় যাবেন এই সিদ্ধান্ত আপনার। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন, আপনি এখানে খেয়েছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর খেলে এখানকার খিচুড়িটা আপনার কাছে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অথবা পেজটা এখনও ফলো করে না থাকেন তাহলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।